প্রেস কনফারেন্স করে একজন বিধায়ক একজন সাংসদ প্রেস কনফারেন্স করে ভুল স্বীকার করলেন যা হয়েছে ভুল হয়েছে আপনার মনে আছে নিশ্চয়ই জয়ন্ত সিং এর কথা গোপনাঙ্গে সারাশি দিয়ে অত্যাচার করছে এক নাবালকের আপনার মনে আছে নিশ্চয়ই জয়ন্ত সিং এর কথা এলাকার ত্রাস এই জয়ন্ত সিং বা শেখ শাহজাহানরা ভুল হয়েছে সৌগত রায় বললেন সৌগত রায় ভুল স্বীকার অন্তত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে ভুল স্বীকার করবেন আর কিন্তু গোপালও বলেছে আমিও বলেছি মদনও বলেছে জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম কেউ না বললে আমরা জানবো কি সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানায় আদারওয়াইজ দু চারটে ঘরে ঘোরাঘুরি করে কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা তুলে আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যম তোমাদের এই প্রোগ্রামটা একটু ভুল হচ্ছে এই প্রোগ্রামটা শুরু করা হয়েছিল একটা গান দিয়ে তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত আমার এক বুড়ো ধুতি পড়া বয়স্ক লোকে সে রবীন্দ্রনাথের নাচটা মনে পড়ছে ময়ূর চিংড়ি মাছ চেনো চিংড়ি মাছ হচ্ছে এমন একটা মাছ দেখো স্পাইনলেস হেড ফুল অফ ক্র্যাপ বাট স্টিল হাই ভ্যালু তাই না এই সৌগতবাবু তার দেখো যে এই দিনে দুবার গঙ্গা জল খাওয়ার বয়স পকেটে করে তুলসী পাতা নিয়ে ঘোরা বয়স তাও লোভটা যায় না যে তাও লোভটা যায় না কতটা কী কতটা নিচু হতে পারে একটা মানুষ এই বয়সে কোথায় সমাজে কিছু ভালো করা উচিত ভালো কথা বলা উচিত সেখানে না গালি খেয়ে তিনি আর মদন দা ও লাভলি করতে করতে এসেছেন যে না জয়ন্ত সিং যা ভুল হয়েছে অতীত বা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি চিনি না জানি না এই নাটকগুলো কেন করছেন দেখো সৌগতবাবু তো আজকে ছোকরা নয় ছোকরাও নয় প্রপিতামহর বয়সী একজন লোক যার আটেও হয় না তার আশিতেও হয় না আর কবে হবে ওনার আর এই জয়েন্ট সিং এর কথা বলছি আমি তো মনে করলাম এতক্ষণ ধরে তৃণমূল করেন আমি তো ভাবছিলাম উনি ডেমোক্রেটিক পার্টি করেন ইউএস এর ডেমোক্রেটিক পার্টির মেম্বার জয়েন্ট সিং এবার তার ফলে এগুলো হয়েছে এরা আসলে ভোট মেশিনারিজ ময়ূক এরাই ভোটটা কন্ট্রোল করে এই বল না তৃণমূলে গুন্ডার কোনো জায়গা নেই আমার তো সেই স্পিচটা মনে পড়ছিল সৌগত ও তুই তো বোম বাঁধিস মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি জানেন যে তার দলের বিধায়ক বোম বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার দলের লোকজন কিছু কী করে আসলে এরা এদেরকে কিছু করবে না কারণ আমি আবার বলছি এরা হচ্ছে ভোট মেশিনারিজ এ তোমাদেরকে মাঝে মাঝে মারধর করে না তোমরা খবর করতে যাও দেখবে ক্যামেরা ভেঙে দেয় মিডিয়ার বন্ধুদের তোমাদের পিটায় 2015 তোমার মনে আছে 2015 বিধাননগর ইলেকশন বিধাননগর ইলেকশনে সাংবাদিকদের বেঁধে পিটানো হলো রীতিমতো এরাই তো করে এরাই আলটিমেটলি কন্ট্রোল করে এরাই তৃণমূলকে ডিভিডেন্ড দেয় এদের বিরুদ্ধে পদক্ষেপ হবে কেন মুখ খুলেছিল না সৌগত রায় মুখ খুলেছিল বলে আমাকে হুমকি দেওয়া হচ্ছে ফোন করে হয়তো বলা হয়েছিল বুড়ো বেশি বকবক করো না তো বুড়ো চুপ করে গেছে মদন দা কদিন আগে হাসপাতালে বসে থেকে বলছে ভগবান আমাকে এই যাত্রায় বাঁচিয়ে নাও তাকে এই অবস্থায় তাকেও মিথ্যে কথা বলতে বলছে এটা কত নিচে না আচ্ছা আমি আমি দেখো সৌগতবাবু এমনি ভদ্রলোক এমনিতেই ভদ্রলোক তো উনি একমাত্র লোক যিনি টাকা নেওয়ার পর বলেছিলেন থ্যাংক ইউ তো উনি একটু ভদ্র যাই হোক উনি আরবান মস্তান রুরাল মস্তান এগুলো বলছেন উনি জানতেন না ওনার দল জানতো না জয়ন্ত এই জয়ন্ত বা জায়েন্ট যাই হোক এরকম প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল একটা করে রেখেছে এরাই তো ফান্ড রেজার এরাই তো ভোটিং মেশিনারিজ আমি আবার বলছি এই প্রমোটার রাজ যেটা চলছে তৃণমূলের জন্য চলছে যা টাকা আসছে তার ভাগ দিয়ে যায় সিন্ডিকেট চালায় তৃণমূল সিন্ডিকেট ছাড়া প্রমোটার বাঁচবে না তৃণমূলের ফ্র্যাঙ্কেনস্টাইন এরা নেতাদের নিষ্পাপ সাজা আর কতদিন ইনোসেন্ট নাইস এই শব্দগুলো যেন শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা তরুণজ্যোতি না তৃণমূল মানে নিষ্পাপ তো তৃণমূল দেখো তো মাটির সাথে মিশে থাকে তৃণমূল কিচ্ছু জানবে না না একদম কিচ্ছু জানে না মাটির সাথে মিশে থেকে মাটি বেছে দিল যখন একটু ওপরে উঠলো ওপরের বাড়িঘর বেছে দিল তার উপর মানুষ থাকে মানুষদেরকেও মেরে দিল তৃণমূল নিষ্পাপ আর একটা কথা বারবার আমরা বলি আমি তোমার চ্যানেলে আগের দিনও বলছিলাম আমরা বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দোষ দিই বিশ্বাস করো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ফোঁটা দোষ নেই এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আসল অপদার্থটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী দেখা হয় না যদি দেখা হতো তাহলে কোনো ঝামেলাই হতো না দেখা না হওয়ার জন্য যাবতীয় কিছু একটু নাটক হচ্ছে আর যে মদন মিত্র সৌগতবাবু বুঝতে পেরেছেন তাদের নাটকটা মানুষ ধরে ফেলেছে এবং একটা বয়স্ক দুটো নেতার একটা অ্যালাইনমেন্ট দরকার ছিল মাঝখানে কেউ ঢুকে মধ্যস্থতা করে অ্যালাইনমেন্টটা করে দিয়েছে এটা বলে যে বাবু বেশি বকো না তোমাদের লিঙ্কটাও কিন্তু সামনে আছে চুপচাপ থাকো তাই দুজন এক হয়ে আয় তবে সহচরী করে এখন সোজা লাইনে কথা বলছো